আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি অ্যান্ড কিচেন টিপস উইথ টিনা। আশা করি যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন। বরাবরের মতো আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিও থাম্বনেল ও টাইটেল দেখে আপনারা অলরেডি বুঝেই গিয়েছেন আজ আমি আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় ভিডিও নিয়ে হাজির হয়েছি। আগের দিনে শীতকালে বেশিরভাগ মানুষ লেপ ব্যবহার করতেন, কিন্তু এখন প্রতিটি ঘরে ঘরে কম্বল বা ব্ল্যাঙ্কেটের ব্যবহার দেখা দেয়। শীতকালে ব্ল্যাঙ্কেট ব্যবহার করে না এই রকম পরিবার খুব কমই দেখা দেয়। আর যে জিনিস যত বেশি ব্যবহার করা হয় সেই জিনিস ততই বেশি নোংরা হয়। কম্বল কাঁথা এগুলি পরিষ্কার করা খুব কঠিন, সেটি প্রতিটি গৃহিণীরাই জানেন। তাই আজকের ভিডিওটি খুব দরকারি একটি ভিডিও, কেননা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে লন্ড্রিতে দেওয়া ছাড়া বা কাচার ঝামেলা ছাড়াই ঘরে বসেই আপনাদের কম্বল পরিষ্কার অর্থাৎ ড্রাই ক্লিন করে নিতে পারবেন। আপনারা আমার দেখানো পদ্ধতিতে যদি কম্বল পরিষ্কার করে নেন তাহলে আপনাদের লন্ড্রিতে বয়ে নিয়ে যাওয়ার ঝামেলা থাকবে না, ও সেই সঙ্গে লন্ড্রিতে অনেকগুলো টাকাও আপনাদেরকে খরচ করতে হবে না, ফলে বেশ কিছু টাকা আপনারা বাঁচিয়ে নিতে পারবেন। আর যারা বাড়িতে ওয়াশিং মেশিনে কম্বল কাচেন তারা অলরেডি জেনেই গিয়েছেন কম্বলের কী হাল হয়। এই দেখুন আমার কম্বলটি ওয়াশিং মেশিনে কাচার পর এই রকম হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই কম্বলটি থেকে সফট ভাব একদম হারিয়ে গিয়েছে ও দেখতে একদম পুরানো লাগছে। এটি আমি 2 বছর আগে ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, তখনই আমার কম্বলের হাল এই রকম হয়ে গিয়েছে। আজ আমি আপনাদেরকে যে পদ্ধতিটি দেখাবো তাতে কম্বলের সফটনেস একদম বজায় থাকবে। আর এর সবথেকে ভালো দিক হলো এটিকে ওয়াশিং মেশিনে বা হাতে কাচার ঝামেলা ছাড়াই পরিষ্কার ও জীবাণুমুক্ত করে নিতে পারবেন। তাহলে চলুন ভিউয়ার্স, দেখে নেওয়া যাক ধোয়া কাচা বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিভাবে ঘরে বসে কম্বল ড্রাই ক্লিন ও জীবাণুমুক্ত করে নেওয়া যাবে। এর জন্য আমি প্রথমেই নিয়ে নেব একটি গামলার মধ্যে কিছুটা কুসুম গরম পানি। আপনারা গামলার জায়গায় পানি বালতিতেও নিয়ে নিতে পারেন। এবার এতে দেব 1 টেবিল চামচ বেকিং সোডা, এটিকে মিঠা সোডা বা খাবার সোডাও বলা হয়ে থাকে। এটি আমরা বিভিন্ন ধরনের রান্নায় ত্বকের যত্ন নিতে ও বিভিন্ন ক্লিনিং কাজে সাধারণত ব্যবহার করে থাকি। এটিতে ক্লিনিং প্রপার্টিজ থাকে যা যে কোনো জিনিস খুব সহজেই ক্লিন করে দেয়। এবার এতে দেব 1/2 কাপ ভিনিগার, এখানে অবশ্যই হোয়াইট ভিনিগার নিতে হবে, যেটি আমরা বিভিন্ন রান্নায় ও আচার তৈরিতে ব্যবহার করি। এবার এতে দেব 1 টেবিল চামচ শ্যাম্পু, আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু নিয়ে নিতে পারেন, শুধু কালো রঙের শ্যাম্পু বাদ দিয়ে নেবেন। এখানে শ্যাম্পু ব্যবহার করার কারণ হলো শ্যাম্পু আমাদের কম্বলটিকে সফট রাখতে, সুগন্ধ ছড়াতে ও খুব ভালোভাবে ক্লিন করতে সাহায্য করবে। এবার এতে সব শেষে দিয়ে দেব 1 চা চামচ ডেটল বা 1 চা চামচ স্যাভলন। কম্বল আমাদের প্রতিদিন ব্যবহারের ফলে কম্বলের গায়ে ব্যাকটেরিয়া জন্ম নিলে স্যাভলন কম্বলে থাকা জীবাণু নাশ করবে। সুতরাং আমাদের ঘরে থাকা স্যাভলন বা ডেটল জাতীয় যে কোনো স্যানিটাইজার ব্যবহার করতে পারেন। আপনারা চেষ্টা করবেন অবশ্যই এটিকে অ্যাড করার। এবার এটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এগুলিকে আমি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার নিয়ে নিতে হবে একটি গামছা বা সুতির কাপড় বা এই রকম কম সফট তোয়ালে। তারপর এটিকে এই পানির মধ্যে চুবিয়ে 60-70% চিপে পানি বের করে নিতে হবে। এই দেখুন এইভাবে এক্সট্রা পানি চিপে বের করে নিতে হবে। তারপর এটি কম্বলের ওপর রেখে এইভাবে চাপ দিয়ে দিয়ে মুছে নিতে হবে। শুধু লক্ষ্য রাখবেন তোয়ালেতে খুব বেশি পানি যাতে না থাকে, আবার একদম শুকনোও যাতে না হয়ে যায়। আপনারা কম্বলের মাথার দিকটা একটু ভালোভাবে চাপ দিয়ে পরিষ্কার করে নেবেন, কেননা যেহেতু আমরা কম্বলের মাথা ধরে তোলাপাড়া করি তাই মাথার দিকটা বেশি হাত পড়ার ফলে বেশি নোংরা হয়ে যায়। আমি এই পরিষ্কারের কাজটা খাটেই করে নিচ্ছি, আপনারা চাইলে কম্বলটিকে একটি পরিষ্কার মেঝের ওপর রেখেও পরিষ্কার করে নিতে পারেন।
আপনাদেরকে এইভাবে আস্তে আস্তে ঘষে ঘষে কম্বলটিকে পরিষ্কার করে নিতে হবে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে যাবেন, আর সেই সঙ্গে শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এই রকম নিত্য নতুন হেল্পফুল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, আপনারা খুব সহজেই আমার ভিডিওটিকে দেখে নিতে পারবেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে একটা দিক পরিষ্কার করে নিয়েছি, এবার অন্য দিকটিও পরিষ্কার করে নেব। একই রকমভাবে তোয়ালেটি পানির মধ্যে চুবিয়ে এক্সট্রা পানি চিপে ফেলে কম্বলটিকে চেপে চেপে পরিষ্কার করে নিতে হবে। এই দেখুন, আমি দুই সাইডই খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এই ধারগুলি দেখুন খুব ভালো পরিষ্কার হয়েছে। আপনারা বাড়িতে একবার এইভাবে পরিষ্কার করে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। সেই সঙ্গে পরিশ্রম অনেক কমে যাওয়ার সাথে সাথে অনেকগুলো টাকাও বেঁচে যাবে। কম্বলটিকে এইভাবে পরিষ্কার করার পর আপনারা যদি পারেন তাহলে এটি কিছুক্ষণের জন্য রোদে দিতে পারেন, যদি সম্ভব না হয় তাহলে দরজা জানালা খোলা রেখে কিছুক্ষণ ঘরের মধ্যেই ফ্যান চালিয়ে রেখে দিন। দেখবেন কিছুক্ষণের মধ্যেই আপনাদের কম্বল একদম শুকিয়ে গিয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফিজ।